রেকর্ড গড়া টি টোয়েন্টি ব্যাটিং তাণ্ডব ভারতের, ম্যাচ নাকি হাইলাইটস বোঝা বড় দায়, স্টার্টিং থেকে ফিনিশিং শুধু চার আর ছক্কার ঝড়। বাংলাদেশি বোলারদের বিপক্ষে যেন ভিডিও গেমসের মার্কুটে স্টাইলে সুরিয়া স্যামসনদের ব্যাটিং, স্যামসন তো লেগি রিশাদের একটা ওভারে হাঁকালেন টানা পাঁচটা ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় পার করা টাইগার বোলাররাও যেন ভারতীয়দের সামনে গলির ক্রিকেটের দুধ ভাত। দাপুটে ব্যাটিংয়ে সিরিজের শেষ টি টোয়েন্টি ব্যাট হাতেই যেন শেষ করে দিলেন ভারতীয়রা। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই তো টস হেরে বোলিংয়ে নামার আগে রিয়াদকে গার্ড অব অনার দিলেন শান্ত লিটনরা। একই সাথে মাঠে নামার সময় অধিনায়ক নাজমুল শান্ত সবার আগে জায়গা করে দেন বিদায়ী রিয়াদকে। এরপর অধিনায়কের নেতৃত্বে পুরো দল মাঠে প্রবেশ করে। যদিও দারুণ পারফরমেন্সে সিনিয়রকে রঙিন বিদায় দিতে ব্যর্থ গোটা দল। শনিবার ভারতের বিপক্ষে বোলিংয়ে নেমে বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দেন তানজিম সাকিব। আগের ম্যাচের মতো এদিনও ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরের পথ দেখান তিনি। দারুণ একটা ক্যাচ লুফে নেন একাদশে ফেরা শেখ মেহেদি। তিন নম্বর ওভারে প্রথম সাফল্য, এরপর শুরু বাংলাদেশের ভরাডুবির গল্প, বাজে বোলিংয়ের প্রদর্শনী। উইকেট তোলার পরের বলে সূর্যকুমার যাদবের পায়ে হিট করে সাকিবের ডেলিভারি, যদিও সেটা লেগ স্টাম্পের অনেক বাইরের বল, তবুও অযথায় রিভিউ নেন শান্তরা। আউট তো দূরে থাক, উল্টো রিভিউ হারিয়ে ফেলে বাংলাদেশ। সূর্যা আর স্যামসন মিলিয়ে রানের বন্যা বইয়ে দেন, মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন স্যামসন। তার সামনে নিস্তার পাননি কোনো টাইগার বোলার। ভারতীয়রা দলীয় শতক পায় ইনিংসের অষ্টম ওভারেই। সময়ের সাথে সাথে স্যামসনের বারে রান তোলার গতি, টাইগার লেগি রিশাদ হোসেনের ওভারে তো টানা হাঁকান পাঁচটা ছক্কা। করতালি ভারতীয় কোচ গৌতম গম্ভীরের, মন ভার বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুর সিংহের। যদিও রিশাদের ভাগ্য বোধ হয় খানিকটা সহায়, প্রথম বলটা ডট না দিতে পারলে যে ওভারের ছয়টা বলেই ছক্কা হজম করতেন তিনি। রাজস্বিক সেঞ্চুরি তুলে নিয়ে বিদায় নেন স্যামসন, সূরিয়া করেন ৭৫ রান। এরপর হার্দিক পরাগদের ফিনিশিংয়ে পাহাড় সম পুঁজি গড়ে ভারতীয়রা।